শুরুতে এই সংবাদ শিরোনাম। বিক্ষোভে উত্তর ওয়াশিংটন ডিসি, নিহত অন্তত চারজন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা, অধিবেশন স্থগিত, ওয়াশিংটনে কারফিউ। 12 ঘন্টার জন্য বন্ধ টুইটারে নিষিদ্ধ হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা, বিশ্ব নেতাদের নিন্দা। এবং সবশেষ থাকছে ওয়াশিংটনে 15 দিনের জরুরি অবস্থা ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। আমেরিকার আইন প্রণেতারা যখন নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শত শত সমর্থক তখন আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটালে ঢুকে পড়ে। দিনের শুরুতে হাজার হাজার ট্রাম্প সমর্থক আমেরিকা বাঁচাও নামক একটি গণজামায়াতে অংশ নিতে ওয়াশিংটনে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প এই জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য রাখেন। এরপর ক্যাপিটাল হিলের ভেতরে নিরাপত্তা বাধা পেরিয়ে ঢুকে পড়েন ট্রাম্প সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফা সংঘর্ষ হয়। ওয়াশিংটন ডিসির পুলিশে জানিয়েছে ক্যাপিটাল ভবনে সহিংসতায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এর আগে পুলিশের গুলিতে 1 নারী নিহত হন। পরে মেডিকেল ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হওয়ায় আহত আরও 3 জনের মৃত্যু হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 52 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 47 জনকে কারফিউ ভাঙার জন্য গ্রেফতার করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা যখন নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটালে ঢুকে পড়ে। কয়েক ঘণ্টার ভবন কার্যত দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটাল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকেন। রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে 12 ঘন্টার কারফিউ ঘোষণা করা হয়েছে, কিন্তু সন্ধ্যা আইন শুরু হওয়ার পর শত শত বিক্ষোভকারীকে রাজপথে জটলা পাকাতে দেখা গেছে। দুপুরের পরে আমেরিকার রাজধানীতে নাটকীয় দৃশ্যের দেখা যায়। শত শত বিক্ষোভকারী ভবনটিতে ঢুকে পড়েছে আর পুলিশ কংগ্রেসের সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে। জো বাইডেন ঘটনাকে একটি বিদ্রোহ বলে আখ্যায়িত করেন আর ট্রাম্প একটি ভিডিও বার্তায় তার সমর্থকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন। এই শুরুগোলের মধ্যে বাইডেনের জয় অনুমোদন করার জন্য কংগ্রেসের অধিবেশন স্থগিত করা হয়। এটি ছিল আমেরিকার সংসদের 2 কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি সভা বা সিনেট এর যৌথ অধিবেশন। কংগ্রেস নেতারা বলেছেন ক্যাপিটাল ভবন নিরাপদ হওয়ায় স্থানীয় সময় রাত আটটায় তারা যৌথ অধিবেশন আবার শুরু করে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করবেন। হামলা চলাকালে ভবনের ভিতরে আগ্নেয়াস্ত্র তাক করার খবর পাওয়া গেছে এবং অন্তত 1 জন গুলিবিদ্ধ হয়েছেন। 1 নারী গুরুতর আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে এবং বেশ 1 পুলিশ সদস্য আহত হয়েছেন। মার্কিন টেলিভিশন চ্যানেল CNN বলছে গুলিবিদ্ধ নারী মারা গেছেন, তবে বিস্তারিত কিছু জানা যায়নি। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর সাক্ষাৎ কক্ষে প্রবেশে দাঁড়িয়ে অস্ত্র তাক করার দৃশ্য দেখা গেছে। কাঁদানে ঘ্যাসও ব্যবহার করা হয়েছে। ভবনের ভিতরে বিক্ষোভকারীদের আমরা ট্রাম্পকে ভালোবাসি স্লোগান দিতে দিতে মিছিল করতে দেখা গেছে। একজন ট্রাম্প সমর্থকের ছবি প্রকাশ করা হয়েছে যেখানে সে সিনেটের সভাপতিতে আসনে বসে আছে। ট্রাম্প তার ভিডিওতে তার সমর্থকদের বাড়ি ফেরার অনুরোধ করেন, কিন্তু তিনি আবারও দাবি করেন জো বাইডেনের ডেমোক্রেট দল নির্বাচন চুরি করেছে, যদিও তিনি কোনো প্রমাণ দিতে পারেননি। আমি তোমাদের বেদনা বুঝি, আমি জানি তোমরা কষ্ট পেয়েছ, তিনি বলেন। তোমাদের এখন বাড়ি ফিরে যেতে হবে, আমাদের শান্তি দরকার, আমরা চাই না কেউ আহত হোক। জো বাইডেন বলেন এই বিক্ষোভ একটি বিদ্রোহের সমতুল্য এবং এখনই তার অবসান হওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাজার হাজার সমর্থক বিশ্ববাসীর জন্য জঘন্যতম দৃষ্টান্ত স্থাপন করলেন ক্যাপিটাল ভবন চড়াও হয়ে আর যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইতিহাসে কলঙ্কিত করলেন। উন্মুক্ত এবং উচ্ছৃঙ্খলা ট্রাম্প সমর্থকদের সামাল দিতে চোখে পড়েনি পুলিশ তৎপরতা। তারা পুলিশি ব্যারিকেড ভেঙেছে, ক্যাপিটাল ভবনের দেয়াল দরজা তছনছ করেছে। এসব কিছু মাঝে প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন নীরব, তবে শেষ পর্যায়ে বিক্ষোভকারীদের পুলিশের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানান। রাজধানীর ডিসিতে 6টা কারফিউ থাকলেও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমর্থকদের প্রতি প্রেসিডেন্ট বলেন, পরাজয় আমি স্বীকার করব না। সর্বশেষ খবরে জানা যায়, টুইটারের মাধ্যমে 12 ঘন্টার জন্য তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, যাতে ইঙ্গিত পাওয়া যায় যে তাকে নিষিদ্ধ করা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটালে ট্রাম্প সমর্থকদের ঢুকে পড়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। এই ঘটনায় বিস্মিত এবং স্তব্ধ হওয়ার প্রতিক্রিয়ার কথাও জানিয়েছে বিশ্বের রাজনৈতিক নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘটনাকে লজ্জাজনক দৃশ্য বলে উল্লেখ করেছেন, সেই সাথে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলা ক্ষমতার হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, ট্রাম্প এবং তার সমর্থকদের উচিত শেষ পর্যন্ত আমেরিকার ভোটারদের সিদ্ধান্ত মেনে নেওয়া এবং গণতন্ত্রের পদদলন না করা। একটি বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, এটা পুরোপুরি অসুস্থ এবং হৃদয় বিদারক ঘটনা। রাজনৈতিকভাবে অস্থিতিশীল কোনো দেশে এই ঘটনার মাধ্যমে নির্বাচনের ফলাফলকে বিতর্কিত করা হয়। আমাদের গণতান্ত্রিক প্রজাতন্ত্রে এর কোনো স্থান নেই। একটি বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইতিহাস সঠিকভাবেই ক্যাপিটালের উপর এই আক্রমণ মনে রাখবে, আর সেটি হচ্ছে এই মুহূর্তটি প্রচণ্ড অসম্মান এবং এই জাতির জন্য লজ্জাজনক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, গণতন্ত্রের উপর এই আঘাতের ঘটনায় কানাডিয়ানরা প্রচণ্ড বিরক্ত। আর্জেন্টিনার প্রধানমন্ত্রী আলবার্তো ফার্নান্দেজ জো বাইডেনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছেন। একইভাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান্দেকে সহিংসতাকে প্রত্যাহার করে কংগ্রেসের সদস্যদের প্রতি সমর্থন জানিয়েছেন। চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পনেরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। মার্কিন পার্লামেন্ট ভবনে ক্যাপিটাল হিল নজিরবিহীন হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ওয়াশিংটন ডিসি। এখন পর্যন্ত সহিংসতায় অন্তত 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 1812 সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে এই ধরনের আগ্রাসন হলো। এই ঘটনায় এখন পর্যন্ত 52 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ভবনের আশেপাশে বিপুল সংখ্যক রায়ট পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে 15 দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে ওয়াশিংটনে। ঘটনার সূত্রপাতে নিয়ে বিশ্ব মিডিয়া বলছে, আমেরিকার আইন প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটালে ঢুকে পড়ে। হাজার হাজার ট্রাম্প সমর্থক আমেরিকা বাঁচাও নামক একটি গণজমায়েতে অংশ নিতে ওয়াশিংটনে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প এই জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য রাখেন। এরপরে ক্যাপিটাল হিলের ভিতরে নিরাপত্তা বাধা পেরিয়ে ঢুকে পড়েন ট্রাম্প সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফা সংঘর্ষ হয়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।